아이, 아이, 내려! 가라! 버려두게! 아르미? 우르미? 그 새끼 아무나 써, 우르미? 아이! 깨, 뚜이! 에이! 너 애또 걸어, 샤호스? 뚜이, 꾼 샤호스에 아마르 미엔 남 들어갔지? আর ফকিরের মতো এখন দাঁড়িয়ে আছিস কেন? আরে আমি আমার চিনতে পারছো না, আমি তোমার স্বামী সূর্য। কি আমার স্বামী? এই আগে ভালো করে নিজের দিকে তাকিয়ে দেখ, আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতা তোর আছে? তুমি সব কি বলছো? আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারতেছি না। মা আপনি সব কি বলছেন? এই বুঝাবুঝির কোনো কাজ নেই, তুই এখান থেকে সরে যা, ভিক্ষা দেওয়ার সময় আমাদের নেই। এই শোন, এই সমস্ত ফালতু সময় আমার নেই, এখান থেকে যা, বের হ। তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? প্লিজ উর্মি, বোঝার চেষ্টা করো। ও আচ্ছা, তোদের সঙ্গে তো এরকমই ব্যবহার করতে হয়। আমার মতো মানুষের সাথে করতে হয় মানে? আমি কি করেছি, কি এমন হয়েছে? মানে কি এখনো বুঝিস না? আরে তুই তো একটা ভিখারি, ভিখারির সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা আমরা ভালো করেই জানি। মানে মানে এখান থেকে চলে যা। দেখো উর্মি, তুমি এবং তোমার মা দুজন এভাবে কথা বলছো কেন? আরে আজব, একটা বার নিজের দিকে তাকিয়ে দেখ। তোর দিকে তাকিয়ে তুই নিজেই বুঝতে পারবি যে তুই শুধু ভিক্ষাই করতে পারবি, এছাড়া কোনো কাজই তুই করতে পারবি না। উর্মি, এ তুমি কি বলছো? আমার এই দুটি হাত কি আমি ইচ্ছে করে হারিয়েছি, অ্যাক্সিডেন্টে হারিয়েছি? আমি আমার দুটো হাত হারিয়েছি যুদ্ধে গিয়ে। শান্তি মিশনে গিয়েছিলাম, সেখানে যুদ্ধে আমার হাত হারিয়েছে। আরে আরে তোমার তো গর্ব হওয়া উচিত, তুমি গর্ব করে বলা উচিত যে তোমার স্বামী একজন যোদ্ধা, সে একজন বীর, সে যুদ্ধে গিয়ে তার হাত হারিয়েছে। আহারে, আচ্ছা যে যুদ্ধে তুমি তোমার হাতটা হারিয়ে ফেলেছো সেই যুদ্ধে তুমি নিজেও তো মরতে পারতে, নিজে মরলে না কেন? উর্মি, এই একদম চুপ, আমার মেয়ের সাথে উঁচু গলায় কথা বলবি না। শোনো, আমি এখন আর তোমার বউ হয়ে থাকতে পারবো না, তোমার হাত ধরার মতনও কেউ নেই। ও সরি, তোমার তো আবার হাতও নেই, তুমি বঙ্গ মানুষ, তোমার হাত কিভাবে ধরবে বলো তো? ছি, তুমি এতটা জঘন্য, এতটা খারাপ, এতটা নীচ আমি কখনো ভাবতে পারিনি। ও আচ্ছা, তাই না? আমি খুব খারাপ, হতে হয় হতে হয়, বুঝছো? বর্তমান যুগে ভালোর কোনো দামই নেই, আর এখন যদি আমি তোমাকে নিয়ে ঘুরতে যাই তোমার হাতটা ধরবো কিভাবে বলো তো? আমি যখন শপিংয়ে যাব তখন আমার শপিংয়ের প্যাকেটগুলো কে ধরবে বলো তো? আর তাছাড়া দুদিন পরে আমাদের বাচ্চা কাচ্চা হবে, সেই বাচ্চা কাচ্চার ডাইপার চেঞ্জ কে করাবে শুনি? হ্যাঁ, আমার মেয়ে তো ঠিক কথাই বলেছে, অনেক কাজ। তাছাড়া তুমি যখন ড্রাইভ করবে কিভাবে করবে? তুমি তো পঙ্গু মানুষ, এগুলো তুমি কিছুই করতে পারবে না। সো তুমি অন্য জায়গায় ব্যবস্থা করে নাও। আম্মু চলো, বাইরে অনেক কাজ আছে। উর্মি, উর্মি শোনো, উর্মি, উর্মি শোনো। আম্মু আজকে কিন্তু সমস্ত শপিং করে তারপর আমার সাথে হবে। আরে আমার আইফোন, আম্মু আমার আইফোন, আরে তাকিয়ে আছো কেন? আমার আইফোন নিয়ে দৌড় মারলো। থাম থাম, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, চোরটার পিছে কে দৌড়ালো? আরে কে দৌড়াইছে এটা বিষয় না, আমার ফোনের মধ্যে কত কিছু আছে তুমি বুঝতে পারতেছো? এই এই দাঁড়াও, আর্মি ফোনটা দে। আসসালামু আলাইকুম স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর ভুল হয়ে গেছে না? আর কখনো চুরি করবি? স্যার আপনারা আর্মি মানুষ, দেশের সেবা করেন স্যার, আপনার কথা রাখুন স্যার, আমি আর জীবনে চুরি করব না। তোমার ফোন। সূর্য, তুমি, তোমার তো হাত ছিল না, হাত আসলো কিভাবে? আর কি ব্যাপার, কি হচ্ছে এটা? তুমি না বলেছো যুদ্ধে গিয়ে তোমার হাত চলে গিয়েছে, এখন ওর হাত আসলো কোত্থেকে? এসব কি হচ্ছে? যুদ্ধে আমার হাত হারায়নি, আমার হাত একদম ঠিক আছে, আমি শুধু তোমাকে পরীক্ষা করেছিলাম। পরীক্ষা? কিসের পরীক্ষা? আমার এক বন্ধু যুদ্ধ করতে গিয়ে তার দুটো পা হারিয়েছিল, তুমি জানো ওর বউ ওর সাথে কি করেছে? ওর বউ ওর সাথে ঠিক সেটাই করেছে যেটা তুমি আজকে করলে আমার সাথে। ওকে ওর বউ ছেড়ে চলে গিয়েছিল, কারণ ও আর কোনো কাজের ছিল না, তাই ও ওর নিজের পা হারিয়ে ততটা কষ্ট পায়নি যতটা কষ্ট ও নিজের পরিবারকে হারানোর পর পেয়েছে। আর আমিও তোমার সাথে ঠিক তাই করেছিলাম, কিন্তু তুমি পরীক্ষায় ফেল করেছো। আমি অভিনয় করেছিলাম যে আমার দুটো হাত নেই, দেখো
আমার হাত দুটো ঠিকই আছে, শুধু তুমি আমার। আমরা সৈনিকরা শরীরে আঘাতটা সহ্য করতে পারি, কিন্তু প্রিয় মানুষটা কখনো ছেড়ে গেলে সেই কষ্টটা সহ্য করতে পারি। কারণ কি জানো, সেই কষ্টটা হয় এই হৃদয়ের ভিতরে, মনে। দেখো আমি একটা ভুল করে ফেলেছি, আর মানুষ মাত্রই তো ভুল হয়। এই যে তুমি এখনো আমাকে কত ভালোবাসো, আমি এত বড় একটা অন্যায় করেছি, তারপরও আমার ফোনটা চোরে নিয়ে গিয়েছে। তুমি তো আমার ফোনটা কি সুন্দর করে উদ্ধার করে এনে দিয়েছো। তুমি তো চাইলেই ফোনটা না উদ্ধার করতে পারতে। এই সব কিছুই তো তুমি আমাকে ভালোবাসো, এই জন্য আমার ভুল হয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আর কখনো এমনটা করবো না। হ্যাঁ বাবা, আমার মেয়ে তো ঠিক কথাই বলেছে, তুমি আমার মেয়েকে ক্ষমা করে দাও। ওর হয়ে আমিও তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি আমাকে মাপ করে দাও বাবা। না, তোমাকে আমি একদমই ভালোবাসি না। তোমার ফোনটা আমি উদ্ধার করে দিয়েছি কারণ তুমি এই দেশের একজন নাগরিক। আমি মারুফুল ইসলাম সূর্য, আমি দেশকে রক্ষা করতে শিখেছি, আর তুমি এই দেশের একজন নাগরিক। মা, আমরা এত বড় একটা ভুল করে ফেলেছি।